नमस्कार बंधुरा। तो आज के बनिए नेब आमी गुड़ाम, तार जोन्नो एखाने आमी एक किलो आखेर गुड़ निये गोटा कयेक शुकनो लंकार निये निएछि, पाँच फोड़न सर्षेर तेल और आम निये निएछि। एखन आमी कड़ाईटा गरम करे निये निएछि, परिमाण मतो सर्षेर तेल दिए दिलाम। एबार आमी शुकनो लंकागुलो दिए देबो। गुलो आमी दुपुर बेलाय केटे छाल छाड़िए बीज छाड़िए, किन्तु आमी दुपुरे जो रोदटा से रोदटा थेके आमी दिए पोरे बिकेल बेलाय नामिए निएछि। एगुलोते किन्तु आमी नून हलुद किछु मेशाइनि। तो एखन लंकागुलो प्राय भाजा भाजा हये गेछे। एबार आमी एखाने जतटा पाँच फोड़न आछे ततटा पाँच फोड़न आमी देबो ना, आमी किछुटा परिमाण पाँच फोड़न दिलाम और आमी किछुटा परिमाण रेखे देबो जेटा आमी मसला करबो। सेई मसलाटाके किन्तु आमी देबो, आमी आचारे एकटा मसला करते हय पाँच फोड़न शुकनो लंका गोटा जिरे दिए पड़े। तो एखन आमी आमगुलो एते किन्तु दिए देब, पाँच फोड़नटा देवार पोरे जेहेतु एटा जल भरानो शुकनो ताई आमी एखाने दिए दिलाम। एबार आमी एटाके भालो करे एकदम भेजे नेब। भेजे निते निते किन्तु आमी किछुटा परिमाण नून हलुद दिए देब। तो एटाके बेश किछुक्षण धरे नाड়াচাড়া করে ভাজতে ভাজতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন, আর বিশেষ কিছু আমি দেবো না। এবার আমি এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করিয়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে, যাতে হলুদটা পুরো ভাজা হয়ে যায়। তো এবার নাড়াচাড়া করে কিন্তু হলুদটা প্রায় অনেকক্ষণ ধরে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবার পরে এবার আমি এখানে আমি বলে দিয়েছি, সরি বলিনি, দু কিলো আম নিয়েছি, দু কিলো আমে আমি নিয়েছি এক কিলো গুড়। তো গুড়টা আমি এবার দিয়ে দেবো। এই সব গুড়টা কিন্তু আমি দিয়ে দেবো, একটুকুনও বাঁচিয়ে রাখবো না। তো গুড় আমের জন্য কিন্তু এবার আমি ভালো করে গুড়টাকে মিশিয়ে নেব। একটা হাতে যেহেতু খুন্তিটা হাতে কড়াইটা উল্টে যাওয়ার খুব ভয় লাগছে, তো চলুন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিই। তো এখন গুড়টা ভালোভাবে ফুটে যাক, যেহেতু এটা গুড় আম তার জন্য আমি মিষ্টি মিষ্টি করব। এতে কিন্তু আমি বেশি শুকনো লঙ্কা দিইনি। আর এখানে যে আমি শুকনো মশলাটা বানিয়ে নেব অত কিন্তু আমি খুব একটা বেশি মশলাতে শুকনো লঙ্কা দেবো না, তাহলে কিন্তু জিনিসটা ঝাল হয়ে যাবে। গুড়াম কিন্তু খুব একটা ঝাল ভালো লাগে না, মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে। তো এখানে আমি এবার শুকনো মশলাটা বানিয়ে নেব। তো দেখুন আমগুড়টা কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। তো আমগুড়টা এখানে ভালো করে ফুটুক, মাঝে মধ্যে কিন্তু তলটা নাড়াচাড়া করতে হবে। তলটা নাড়াচাড়া না করলেই কিন্তু ধরে যাবে আর একটা স্মেল আসবে তিতকুটে তিতকুটে। তো এবার আমি শুকনো মশলাটা বানিয়ে নেব। শুকনো মশলাটার জন্য আমি গ্যাসটা অন করে দিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ গোটা সর্ষে, কিছুটা পরিমাণ গোটা জিরে, কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন আর কিছুটা পরিমাণ জোয়ান। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা মেশাচ্ছি না, এটাই হলো আজকের কিন্তু আমগুড়ের মশলা। তো এটাকে এবার আমি ভালো করে শুকনো খোলাতে ভেজে নেব। দেখুন এখানে কিন্তু আমি কিচ্ছু নিইনি, তেল টেল কিচ্ছু না, একদম শুকনো ভেজে নিয়ে খুব একটা যে লাল করে ভাজবো সেও না, যেমন ভালো করে মশলাটা পিসা যায় সেরকমভাবে ভাজব। ভেজে পরে আমি মিক্সিতে ঠান্ডা করে পরে গুঁড়িয়ে নেব। দেখুন একটা শব্দ হচ্ছে, এতেই বুঝতে পারা যাবে ভাজাটা হয়ে গেছে। এতেই কিন্তু ভাজাটা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি মিক্সির জারে এটাকে পিষে নেব। চলুন দেখে নেওয়া যাক কতটা হলো আমগুড়োটা। আমগুড়োটা কিন্তু এখনও সেদ্ধ হতে দেরি আছে, এই যে আমগুলো লড়ানো যাচ্ছে না। আর এটা তো ভাজা হয়ে গেছে, এটাকে এখন আমি যে মিক্সির ছোটো জারে নিয়ে নেব। রেডি টু কুক আমগুড় হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর এটা কিন্তু এরকমই থাকে, এর থেকে কিন্তু বেশি গুড়টা মারা গেলে কিন্তু তিতো হয়ে যায় বা চ্যাংগুড়ের মতন একটা কিছু হয়ে যায়, খুব একটা টেস্টি কিন্তু হয় না। এবার এটাকে আমি বন্ধ করে দেবো, এটাকে কন্টিনিউ রোদে দিতে হবে, জামবাটি করে বলুন, থালাই করে বলুন, তবে পরে এই আমটার ভিতরে কিন্তু গুড়টা ঢুকে যাবে। এটা কিন্তু প্রায় আমি কুড়ি মিনিট ধরে সেদ্ধ করেছি, এতক্ষণ ধরে সেদ্ধ করা মানে গুড়টার টেস্টটা পুরো নষ্ট করে দেওয়া। আরও বেশিক্ষণ যদি সেদ্ধ করতাম আমি, তবে এটাকে কিন্তু
রোদে দিয়ে দিয়ে রোদে দিয়ে দিয়ে শুকিয়ে যাবে, কিন্তু রোদে দিলে আমটার ভিতরে গুঁড়টা ঢুকেও যাবে আর পুরো গুঁড়টার রসটা কিন্তু মরেও যাবে। আর এখানে যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা কিন্তু এটা ঠান্ডা হবার পরে আমি মেশাবো, কিন্তু গরমে যদি আমি মশলাটা মিশিয়ে দিই পুরো আমগুড়ের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখন আমার মশলাটা করা রইল আর এখন আমগুড়টা ঠান্ডা হোক। আপনারা কিন্তু মনে রাখবেন আমগুড়টা কিন্তু এরকমই ঝোলঝোলে রাখতে হবে, এটাকে রোদে শুকোতে হবে। রোদে দিয়ে দিয়ে রোদে দিয়ে দিয়ে এটার ভিতরে পুরো জিনিসটা ঢুকে গেলে তবে পরে টেস্টটা কিন্তু বাড়বে। তো আজকের আমগুড়ো আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।